ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের দেশে আজকে বিশেষ করে মারামারি দলাদলি হচ্ছে জোরে আমিন বলার জন্য, রাফায়েল আজিম করার জন্য, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন না পড়বেন না, এই দ্বন্দ্বে আছে। তো এগুলো আমরা দেখব যে এগুলো করা আমাদের জন্য জরুরি, না করলে কি সালাত হবে না? আপনার মূল বিষয় প্রশ্ন ছিল এটাই। প্রথম কথা, দেখেন যে ইবাদতের মৌলিক মূল শর্তই হচ্ছে যে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদতটা হতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো এবং করার পদ্ধতি অনুযায়ী। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে বাদ দিয়ে অন্য কোনো আমলকে বলেন, তাহলে আপনার আমল গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ইবাদতের তরিকত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। প্রথমে আসি সূরা ফাতিহার ব্যাপারে। সূরা ফাতিহা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, কেউ কেউ বলেছেন পড়তে হবে, কেউ কেউ বলেছেন পড়তে হবে না। কিন্তু এখানে যে হাদিসটা পাওয়া যায়, আন উবাইদা বিন সামিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইকরা বিল ফাতিহাতিল কিতাব। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। এখন এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেননি যে জেহরি নামাজে পড়বে না, সেজদি নামাজে পড়বে, ইমামের পেছনে পড়বে না, একাকী নামাজে পড়বে। এখানে সমস্ত নামাজ লা সালাত বলা হয়েছে, ওই নামাজ শুদ্ধ নয়। তো এখানে পরিষ্কার আমরা এই হাদিসটা থেকে এটা নিই। এখানে কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে ইমামের পেছনে পড়তে হবে না একাকী নামাজের জন্য এই হাদিসটা, কেউ কেউ বলেছেন সেজদি নামাজের জন্য, এই জেহরি নামাজের জন্য এটা নয়, এইভাবে মতভেদ দিয়েছেন হাদিসের ব্যাখ্যা কেউ কেউ করেছেন। কিন্তু আমরা যেহেতু বলবো, যেহেতু এখানে লা সালাত সমস্ত সালাত সম্পর্কে এসেছে, যেমন সল্লু কামা রাআইতুনি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ এইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে দেখছো। এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে পুরুষদের আর সালাতুর রাজ্জাল আর সালাতুর নিসা ভাগ করেননি, সমস্ত নামাজ এখানে শেখা যাচ্ছে নারী পুরুষ এক। তো এখানেও আমরা এটাই গ্রহণ করব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি সালাত হয় না যে সূরা ফাতিহা পাঠ করে না। ইমামে একাধিক হাদিস এসছে যে সূরা ফাতিহা ইমামের পেছনে আপনি একাকি পড়েন, ইমামের পেছনে পড়েন, জেহরি নামাজে পড়েন, সেজদি নামাজে পড়েন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। দেখতে পারেন সহিহ বুখারী 756 নম্বর হাদিস, এছাড়াও সহিহ মুসলিম 901, 902, 904, 906, মিসকাত আপনি দেখতে পারেন 78 খণ্ড, সেখানে পাবেন 822, 823, এছাড়াও ভবনমাজি মিসকাত 765, 766, সেই বুখারি প্রথম খণ্ড 104 পৃষ্ঠা, ইবনে মাজে 843, সেই আলবেনে সেই আসনন 506 এবং সেই বুখারি 658, তিরমিজি 205, একাধিক জায়গায় এসছে যে আপনাকে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। এখন এরপরে দ্বিতীয় হচ্ছে যে রাফেল আদায়ন সম্পর্কে, যে রাফেল আদায়ন করবেন করবেন না, এগুলো হচ্ছে সুন্নাহ। রাফেল আদায়ন জোরে রাফেল আদায়ন এগুলো হচ্ছে সুন্নাহ। এগুলো যদি আপনি করেন আপনি সব পাবেন, যদি না করেন আপনার সালাত হয়ে যাবে। জোরে আমিন আপনি যদি বলেন সব পাবেন, যদি না বলেন আপনার সমস্যা নেই, সালাত হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহার ব্যাপারে বলা হয়েছে নামাজটাই হবে না আপনার। তো রাফেল আদায়নের ব্যাপারে দেখেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন এবং ইবাদতের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতে হবে, তাই এটা আমাদের জন্য গ্রহণ করা, এটা আমাদের ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কোরআন সূরা হাসর 7 নম্বর আয়াতে বললেন যে রসুল যাদের গ্রহণ করো যা নিষেধ করো তা থেকে বিরত থাকো। আর আমরা দুনিয়ার ক্ষেত্রে অফার দেখতে যাই, একটা এক টাকার জিনিস যদি আপনার 50 পয়সায় পাওয়া যায়, একটা মাল যদি 3টে পাওয়া যায়, আমরা সেই অফার দেখি। যেহেতু রসুল্লাহ সাল্লাম বললেন এইগুলো করলে বেশি সব, আজকে আমরা ইবাদতের ক্ষেত্রে আমরা সেইটা খুঁজি না। দুনিয়ার ক্ষেত্রে আমরা অফার দেখি কিন্তু ইবাদতের ক্ষেত্রে সেই অফারটা দেখি না। দেখেন সালেম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত জানাতেন তখন কাঁধ বরাবর দিয়ে হাত উত্তোলন করতেন, অরূপ যখন রুকুতে করতেন তাকবীর দিতেন তখন করতেন, রুকু থেকে মাথা উঠতেন তখন দুই হাত উত্তোলন করতেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলতেন, এবং তিনি সেজদায় এই জিনিসটা করতেন না। এটা আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একাধিক জায়গায় এসছে, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একাধিক জায়গায় এসছে যে রাফেল আদায়ন সম্পর্কে। রাফেল আদায়ন সম্পর্কে আপনি হাদিস দেখতে পারেন সহিহ বুখারি আপনার 735, 736, 737, 738, 739, সহিহ মুসলিমে দেখতে পারেন 5টি হাদিস, 887, 888, 889, 891, আবু দাউদ দেখতে পারেন
721, 722, 723, 725, 726, 728, 729, 730, 741, 742, 743, 744, 745, 746, 747, 761। নাসাইয়ের হাদিস দেখতে পারেন 876, 877, 878, 879, 880, 881, 890, 1024, 1025, 10255, এছাড়াও 10056, 10057, 10059, ইবনে মাজাহ 858, 859, 860, 868, 862, 863, 868। এছাড়াও তিরমিজি 255 নম্বর হাদিস একাধিক জায়গায় এসছে রাফেলের ব্যাপারে। এরপর বুকে হাত বাঁধার ব্যাপারে যে দলিল, এ সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল কি? সাঈদ বিন নাজির বলেন, লোকেদের নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতের সময় তারা ডান হাতকে বাম হাতের উপর রাখে। আবু হাসিম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলতেন। এই হাদিসটা একাধিক জায়গায় বর্ণনা করা হয়েছে যে বুকের উপর হাত বাঁধার এই হাদিস হচ্ছে সহি, এবং আবু দাউদের যে হাদিসগুলো এসছে নাভের নিচে হাত বাঁধার যে কটা আছে সব কটা আপনার হচ্ছে জয়ীফ। অর্থাৎ আপনার ওই সালাদ যদি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যদি আপনি সালাদ পড়তে হয় তাহলে আপনাকে বুকের উপর বাঁধতে হবে, আর ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবেন সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। সেই বুখারি 740 নম্বর হাদিস, সেই মুসলিম প্রথম খণ্ড 173, সালাতের অধ্যায় পাবেন। এছাড়াও মিসকাত 798, এছাড়াও সেই বুখারি আরও দেখতে পারেন দ্বিতীয় খণ্ড 507, দ্বিতীয় খণ্ড 231, 4076, এছাড়াও 532, 4141, এছাড়াও সেই মুসলিম 1597, মিসকাত 3746, নাসাই 889, আবু দাউদ 727, মুসনাদে আহমদ 18890, আবু দাউদ 759, এছাড়াও আবু দাউদ 122, এছাড়াও আবু দাউদ 780, সহিহ ইবনে খুজাইমা 449, বুলবুল মাহরাম 275, এবং আলবানী 1767, একাধিক জায়গায় এসছে যে বুকের ওপর হাত বাঁধার। ইমামের পেছনে এবার জোরে আমিন বলার ক্ষেত্রে যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন ইমাম গায়রুল মাগদুব আলাইহি মোলা দলিন বলে তোমরাও তাদের সাথে আমিন বলো, তোমরা আমিন বললে তোমাদের সাথে ফেরেশতাকে আমিন বলার সাথে সাথে তোমাদের পিছনের গুনাহ সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 780, 781, 782, 783, একাধিক জায়গায় এসেছে। সহিহ মুসলিম বুক অফ সালাহ প্রথম খণ্ড পাবেন 811 থেকে 816 নম্বর হাদিস, একাধিক জায়গায় এসেছে এই জোরে আমিন বলা। তাই রাফেল আয়াদাইন জোরে আমিন বলা এগুলো যদি করেন এগুলো হচ্ছে সুন্নাহ, এগুলো করলে সব পাবেন, না কোনো সমস্যা নেই, আপনার সালাত হয়ে যাবে। কিন্তু ওই সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী সালাত হলো না। আর ইবাদতের মূল হচ্ছে মৌলিক বিষয় হচ্ছে দুটো, আল্লাহ সন্তুষ্টির ইবাদত এবং তরিকা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ জীবনযাপন করার তৌফিক দান করুন।